চেষ্টা করতে আমরা পিছপা হব না। যখন যা দরকার বলার চেষ্টা করবেন, আমি আপনাদের সহযোগিতার চেষ্টা করব। এই বৈঠক মহিলা কল্যাণ সমিতি আগামী দিনে আরো বড় হোক, বৃহত্তর জায়গা যাক, মানুষের মনের মধ্যে একটা আলোড়ন জাগাক, সেই কথা আমি বলার চেষ্টা করছি। এবং আশা করব যে আপনারা অন্তর্কে বসে না থাকে, নিজেদের দায়িত্ব কর্তব্য আছে সেটা আজকে আপনারা প্রমাণ করলেন। কোনো কিছু ফেলে দেওয়ার মতো নয়, কাজ যত করবেন মানুষের পাশে যত যাবেন তত কিন্তু এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন। শুধু আমরা রাজনীতি করি বলে নয়, রাজনীতি করতেও যারা এখানে আছে, যারা একটা সংগঠন করে, যারা একটা সংস্থা চালান, তারা কিন্তু মানুষের পাশে দাঁড়িয়েছে। যারা ইতি দাঁড়াতে আপত্তি কিছু নেই, মানুষ তাদের পাশে যায়। যে যত পয়সা দেবে তার সুনাম তত বৃদ্ধি হবে, যে যত হবে তার সন্তান নাম তত বাড়ে। পঁচ পঁচ মহিলা কল্যাণ সমিতি ভালো কাজ করে, তার কাছে আমরাও মানুষ পাঠাবো। মহিলাদের কোনো ঘটনা ঘটলে, আইন সংক্রান্ত কাজে বিভিন্ন সমস্যা ঘটনা ঘটলে, আপনাদের সহযোগিতা নিশ্চয়ই আমরা নেওয়ার চেষ্টা করব এবং আমরাও আপনাদের সহযোগিতা করব, এই আশা নিশ্চয়ই আপনারা রাখতে পারি। আমি বিশেষভাবে বলতে চাইছি আপনাদের কাছে যে আমি যদি না আসতাম বা গৌতম না আসতো, তাহলে এত সুন্দর সংগঠনকে আমরা বুঝতে পারতাম না, তাই তো আইনজীবী। তাই এই ঘটনাকে দেখে যে আপনারা এখনও ধৈর্য নিয়ে আছেন, তার সত্যিকারে বজবজ মহিলা কল্যাণ সমিতিকে আপনার মনে প্রাণে ভালোবাসেন করে, ছয়টা জায়গায় শুরু হয়েছে, আটটা সাড়ে আটটা বাজল, আড়াই ঘন্টা ধরে আপনারা এখানে বসে আছেন। কম কথা নয়, বাড়িতে রান্না বান্না বাদ দিয়ে, ছেলেমেয়েদের খাওয়া দাওয়া বাদ দিয়ে, স্বামীদের খাওয়া দাওয়া, টিভি সিরিয়াল বাদ দিয়ে আপনারা বসার চেষ্টা করছেন, কাজে এটা ঠিক করে। আমি খুব খারাপ ডাক্তার তোমাকে যে আমার যদি মিটিংয়ে না থাকতো, আমি কিন্তু ঠিক সাড়ে পাঁচটা জানিয়ে হতাম, বলতেও আসতো। যাই হোক, পরিবেশ সঙ্গে মানার চেষ্টা করবেন, আমরা আপনাদের পাশে আছি, যে কোনো সহযোগিতা চাইবেন আমি সেই সহযোগিতা করার চেষ্টা করব। সবাইকে আন্তরিক ধন্যবাদ নমস্কার জানিয়ে 2015 সাল প্রথম দুর্গোৎসব আপনারা করুন, আমাদের সহযোগিতা থাকবে। নমস্কার।